Nature Pure Minus 17 Cholesterol Free Rice Bran Oil. এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। Nature Pure Rice Bran Oil. আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিয়েবাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভাই ও বোনের, আহত 15 জন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের নিকট। জানা গেছে মৃত দুজনের নাম অসীম সরকার বয়স 40 বছর ও ছবি কর্মকার বয়স 45 বছর। এরা দুজনেই ভাই বোন, বাড়ি হবিপুর থানার আইহো ফিল্ড পাড়া এলাকায়। জানা যায় পরিবারের এক আত্মীয়ের মেয়ের বাড়িতে বিয়ে ছিল এবং সেই বিয়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছিল মালদার কোর্ট স্টেশন সাহাপাড়া এলাকায়। আর পথে যেতেই এই দুর্ঘটনাটি ঘটে। এরা প্রত্যেকেই একটি অটো করে যাচ্ছিল। জানা যায় আইহো দিক থেকে মালদার দিকে আসার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে ধাক্কা মারলে অটো পাল্টে খেয়ে যায় এবং তার ফলে মৃত্যু হয় দুজনের। আমরা তো সেই সময় ঘুমিয়েছিলাম, তো ঘটনাটা ঘটেছে প্রায় 9টার পরে হয়েছে। তো এখানে এই যে অটো করে প্রায় 14-15 জন লোক যাচ্ছিল বিয়েবাড়িতে, তো মালদার থেকে সবাই বলছে, অনুমান করা যাচ্ছে যে পিকআপ আসছিল আর এই যে অটোটা, সেই অটোটা আইহো থেকে আসছিল। তো এই অটোতে সাইড দিয়ে ধাক্কা মেরে চলে গেছে পিকআপটা মনে হচ্ছে, আর অনেকে লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কিন্তু এখনো জানা যায়নি যে কতজন লোক মানে আহত হয়েছে আর কতজন নিহত হয়েছে, সঠিক খবর জানা যায়নি। কিন্তু আমরা এখানে দেখলাম একটা মানুষের হাতটা প্রায় ছুটে এখানে পড়ে গেছিল। আর এই ঘটনাটা এখানে ঘটেই আসছে, এর আগে প্রায় 6 মাস আগে, 7-8 মাস, হ্যাঁ 6-7 মাস আগে প্রায় 4 জন লোক মারা গেছিল। সেখানে একজন স্ত্রী আর প্রেগনেন্ট ছিলেন আর 3 জন পুরুষ মারা গেছিলেন, সেও আইহো। আজকের যে ঘটনাটা ঘটেছে সেও আইহো। তারপরে ইদানিং 3 মাস আগে আরও একটা বুলবুল চণ্ডীর আরও একটা ছেলে, হ্যাঁ 30-35 বছর বয়স ছিল, সে মহামায়া মন্দিরে মারা গেছে। 2 বছর আগে এখানে আরও একটা ছেলে আমাদের গ্রামেরই মারা গেছিল, 20-21 বছর বয়স। পুলিশের ভূমিকা কি দেখছেন? আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার পুলিশ প্রশাসন আসছে ঠিকই, এখানে 2-1 দিন থাকছে, গার্ড দিচ্ছে, সব তদন্ত করে নিয়ে যাচ্ছে। তারপর কিছুদিন পর সেই একই অবস্থা, এখানে যতটা সম্ভব এখানে পুলিশ প্রশাসন সেরকম ভালোভাবে উদ্যোগ নিচ্ছে না। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো মনে হয় উপর মহলে যাচ্ছে না, এরা হয়তো থানার মধ্যেই ধামাচাপা দিয়ে রেখে দিচ্ছে। আমাদের সবার একই কথা, যাতে এর পরে থেকে এরকম দুর্ঘটনা না ঘটে, আমরা এটাই চাই। যাতে আমরা এখানে যাতে এমন ব্যবস্থা করা হোক সে রাজ্য সরকার থেকে বা পুলিশ প্রশাসনের দিক থেকে, যাতে কোনো সময় এরকম ঘটনা না ঘটে, আমরা এটাই চাই। একটা লোক মারা যাচ্ছে দিনের পর দিন, সাধারণ মানুষ মারা যাচ্ছে আর ওরা ভালোভাবে উদ্যোগ নিচ্ছে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।